সত্যি কথা বলতে 10 নম্বর জার্সি ছাড়া লিওনেল মেসি আর 7 নম্বর জার্সি ছাড়া CR7 অনেকটা লবণ ছাড়া তরকারির মতো। অর্থাৎ যতই আপনি মশলা দেন না কেন, লবণ না দিলে কিন্তু খাবারের মজাটাই থাকে না। ঠিক এমনই 7 নম্বর জার্সি আর 10 নম্বর জার্সিতে রোনালদো কিংবা মেসিকে না দেখলে ফুটবল ভক্তদের মনটা ঠিক ভরছে না। ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত সেরা ট্রান্সফার, জাস্ট কয়েকটা ফোন কল এবং তারপরেই ভুম, ম্যানচেস্টার সিটিকে রেস থেকে হটিয়ে রোনালদোকে কিনে নিল তার প্রিয় ক্লাব এবং তার সাবেক ঘর ম্যানচেস্টার ইউনাইটেড। কিছুদিন আগেই লিওনেল মেসি যখন বার্সেলোনা ছেড়ে PSG-তে যোগ দিয়েছিলেন, তখন তার সমর্থকদের চোখ ছিল নতুন ক্লাবে কয় নাম্বার জার্সি পরে মাঠে নামবেন অ্যালামটেন। যদিও PSG-র বর্তমান 10 নম্বর জার্সিধারিত খেলোয়াড় নেইমার জুনিয়র তার প্রিয় বন্ধুকে অফার করেছিলেন 10 নম্বর জার্সিটি, কিন্তু লিওনেল মেসি সেটা না করে দেন এবং তিনি বেছে নেন 30 নম্বর জার্সিটি। আর এখন তাই ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তরাও ইগল চক্ষু নিয়ে তাকিয়ে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের দিকে। সবার এখন একটাই আগ্রহ, নতুন ক্লাবে কয় নাম্বার জার্সি পরে মাঠে নামছেন CR7। তার পুরো ক্যারিয়ারে যে 7 নম্বর জার্সি পরে এত এত নাম কুড়িয়েছেন CR7, ম্যানচেস্টার ইউনাইটেডে বর্তমানে সেই 7 নম্বর জার্সির মালিক এখন উরুগুয়ান স্ট্রাইকার এডিসন কাবানি। যদিও নেইমারের মতোই এডিসন কাবানিও ক্রিস্টিয়ানো রোনালদোকে সম্মান জানিয়ে ছেড়ে দিতে চেয়েছিলেন 7 নম্বর জার্সিটি, কিন্তু বিধিবাম, প্রিমিয়ার লিগের নতুন আসর শুরু হয়ে গেছে আর নতুন আসর শুরু হওয়ার আগে যদি ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতেন তাহলে হয়তো তিনি খুব সহজেই 7 নম্বর জার্সিটা পেয়ে যেতেন। কিন্তু যেহেতু EPL সিজন শুরু হয়ে গেছে তাই এখন সম্ভবত রোনালদোর জন্য 7 নম্বর জার্সিটা পাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যাবে এবং এক কথায় বলতে গেলে হয়তো তিনি এই সিজনে 7 নম্বর জার্সি আর গায়ে পড়তে পারবেন না। হ্যাঁ, যদি এডিসন কাবানি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চলে যান তাহলে হয়তো বা CR7 তার প্রিয় 7 নম্বর জার্সিটি পেলেও পেতে পারেন। CR7-এর 7 নম্বর জার্সি পাওয়ার জন্য আরও একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে, আর সেটা হলো EPL কর্তৃপক্ষের কাছে যদি ম্যানচেস্টার ইউনাইটেড আপিল করে তাহলে হয়তো বা EPL কর্তৃপক্ষ সেটা ভেবে দেখতে পারে। তবে এই সম্ভাবনাটা এখন একবারেই নগণ্য, এই সম্ভাবনাটার সুযোগ এখন প্রায় 0%-এর কাছাকাছি। অর্থাৎ হয়তো কোনোভাবেই এই সিজনে ক্রিস্টিয়ানো রোনালদোকে আর 7 নম্বর জার্সিতে দেখা যাবে না। খুব সম্ভবত ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এই সিজনে 28 নম্বর জার্সিটি পরেই মাঠে নামছেন, যে 28 নম্বর জার্সি পরে 2003 সালে প্রথম যখন ম্যানচেস্টারে যোগ দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো তখন তিনি মাঠে নেমেছিলেন। এরপর অবশ্য তিনি 7 নম্বর জার্সিটি পেয়ে যান, তো আশা করা যায় ভবিষ্যতে হয়তোবা ক্রিস্টিয়ানো রোনালদো 7 নম্বর জার্সিটি পেলেও পেতে পারেন। এর আগে 2003 সালে যখন স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো তখন তিনি ম্যানির হয়ে 292টি ম্যাচ খেলে গোল করেছিলেন 118টি এবং ম্যানচেস্টার ইউনাইটেডকে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতিয়েছেন 3 বার। তাছাড়া তিনি তার দলকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতিয়েছিলেন 2008 সালে। এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেই ক্রিস্টিয়ানো রোনালদো তার জীবনে প্রথমবারের মতো ব্যালন্ডিওর পুরস্কার জয় করেন ওই 2008 সালেই।